আবাস মিড ডে মিল দুর্নীতি হোক বা নিয়োগ দুর্নীতি সবেতেই নাম জড়িয়ে তৃণমূলের। এবার সেই তালিকায় নাম উঠল টেন্ডার দুর্নীতির। জানা গেছে পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের তুনতুরি সুইসা গ্রাম পঞ্চায়েতের পেড়ে তোরাং বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রভাতী মাহাতো এবং তার স্বামী বাঘুরাম মাহাতো একজন ঠিকাদার। পঞ্চায়েতে টেন্ডার সঞ্চালকের ভূমিকায় থাকায় স্বামীকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ প্রভাতী মাহাতোর বিরুদ্ধে, যার জেরে বঞ্চিত অন্যান্য যোগ্য ঠিকাদাররা। সাংবাদিক সম্মেলন করে ঘটনাটি প্রকাশ্যে আনেন তাঁরা। বাগমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও এসডিও সহ প্রশাসনিক আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানান পাঁচ ঠিকাদার। সঞ্চালকদের নিয়ে, সঞ্চালক তার স্বামী নিজে ঠিকাদার বাঘুরাম মাহাতো, সঞ্চালক হচ্ছে প্রভাতী মাহাতো, পেট্রোলাম সংসদ, আর প্রধান আর উপপ্রধান এই তিনজন মিলে সমস্ত কাজ করছে। এই যে আইন বহির্ভূত টেন্ডারের যে আমরা লিখিতভাবে বিডিওকে জানিয়েছি, শুনলাম যে 18 তারিখে মিটিং ছিল টেন্ডারের। এখন তাতে ঠিকাদাররা সবাই গিয়ে পৌঁছেছে, পৌঁছার পরে কিছু ঠিকাদারকে ফর্মেই দেওয়া হলো। টেন্ডার কে পাবে সেটা আলাদা, ফর্ম তো নিতেই পারে, চাইতেই পারে, তারা যেহেতু ঠিকাদার। তো এগুলো কী দেয়? এগুলো তো সেই নিয়ম বহির্ভূত কাজ, এগুলো তো ঠিক নয়। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামী বাঘুরাম মাহাতো। আমি ফর্ম তুলেছি কিন্তু আমি কাম পাই নাই। যারা অভিযোগটা করেছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। সঠিক সময়ে ফর্ম তুলতে আসেননি বলে ফর্ম পাননি সাফাই তৃণমূলের। সঠিক টাইমে ফর্ম তুলতে আসেন এবং তার ফলে আমরা ওনারা আসার আগেই অনেক ঠিকাদার যে টাইম মতো ফর্ম দেওয়ার কথা তারা ফর্ম নিয়ে নিয়েছে, তার ফলে আর আমরা তারা লেটে পৌঁছার কারণে তারা আমরা ফর্ম দিতে পারিনি। স্বচ্ছভাবে টেন্ডারের কাজ করার অনুরোধ বিজেপির। আমার এইটুকু প্রশাসনের কাছে অনুরোধ, টেন্ডার যাতে স্বচ্ছভাবে হোক এবং যত ঠিকাদার আছে তাদেরকে টেন্ডার ভরার সুযোগ দেন। দুর্নীতির আরেক নাম যেন তৃণমূল হয়ে গিয়েছে। যেখানেই দুর্নীতি সেখানেই হদিশ মেলে তৃণমূল নেতা কর্মীর। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন পরিস্থিতি থাকলে ভোট বাক্সে এর প্রভাব পড়বে না তো, উঠছে প্রশ্ন। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, কলকাতা নিউজ।